স্বাগত সবাইকে শুরু করছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন মানচিত্র সাথে আছি আমি সোনিয়া আফরিন ইশিতা প্রতিদিন বিকেল 5:30টায় এই আয়োজন নিয়ে আমরা থাকি আপনাদের সাথে চেষ্টা করি সারা দেশের নানা সংকট সম্ভাবনার কথা জানাবার কথা বলি আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে তুলে ধরি মানুষের দুঃখ দুর্দশা আশা নিরাশার কথা সারা দেশেই পুকুর ভরাটের মহোৎসব চলছে শহরে কমপক্ষে 15% প্রাকৃতিক জলাধার থাকা দরকার কিন্তু বাস্তবে তা 4-5% কম মৎস্য বিভাগের এক পরিসংখ্যান অনুযায়ী 1985 সালে ঢাকায় পুকুর ছিল 2000 গত 5 বছরে ঢাকায় পুকুর কমেছে 71টি সিলেটের বিয়ানীবাজারে 20 বছরে বিলুপ্ত হয়েছে হাজার খানেক পুকুর যশোরে গত 12 বছরে জেলায় কমেছে 14813টি পুকুর জলাধার ও সবুজ ভূমি কমে যাওয়ার কারণে উন্নয়ন প্রকল্পের নামে জলাশয় ভরাট ও সবুজ এলাকা নিধন জলাশয় সংরক্ষণ আইন না জানা আইনি জটিলতা ও স্থানীয় রাজনৈতিক দুর্বৃত্তায়ন দুর্নীতিসহ নানা কারণ রয়েছে এছাড়া শহুরে সব এলাকায় ভূমি দখলের কারণে জলাধার কমছে সারা দেশে প্রায় প্রতিটি শহরে এ সমস্যা হচ্ছে প্রকট এসব নিয়েই আজ আমাদের মানচিত্র আমরা আলোচনা করব পুকুর ভরাট দুর্যোগে বাংলাদেশ এই বিষয়ে আর আমাদের সাথে আলোচনায় যুক্ত আছেন খুলনা থেকে খুলনা সিটি কর্পোরেশন প্যানেল মেয়র আলী আকবর টিপু এবং নড়াইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল সেন স্বাগত আপনাদের দুজনকেই আমাদের আজকের মানচিত্রে শুরুতেই যেতে চাইব খুলনা সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র আলী আকবর টিপু আপনার কাছে জানতে চাইব যে আমরা বলছিলাম যে সারা দেশেই চলছে পুকুর ভরাটের মহোৎসব এই যে পুকুরগুলো ভরাট হয়ে যাচ্ছে এর জন্য সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কি করা হয় ডিবিসি পরিবারকে আমি ধন্যবাদ জানাই আসলে আজকে এমন একটি বিষয় নিয়ে প্রশ্ন উদ্ভব হয়েছে যে জলবায়ু পরিবর্তনের একটি বিষয় একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা খুলনা সিটি কর্পোরেশন যে কাজটি করছি আমরা মাননীয় মেয়র জনাব তারক দদ্দুল খালেকের নেতৃত্বে এবং আমাদের শেখ সালাহউদ্দিন জুয়েল এমপি মহোদয় ওনাদের নেতৃত্বে আমরা খুলনাকে যাতে এই যে সংকট যে বিষয়টি উত্তরণ ঘটেছে এবং জলবায়ু পরিবর্তনের সংখ্যা একদিক আর একদিকে আমরা বলছি বালি ভরাট আমরা বলছি দখল আমরা বলছি পুকুর বন্ধ করে বাড়ি করা ব্যবসা প্রতিষ্ঠান করা এবং প্রভাবশালী যে মহল আছে তাদের চিন্তা চেতনার একটি অশুভ বহিঃপ্রকাশ ঘটা আমরা মনে করি যে বহিঃপ্রকাশ যদি ঘটছে সেগুলোকে আমরা মনে করি যে এরা দুর্বৃত্তায়ন এদেরকে আমাদের অবশ্যই প্রশাসনিক জায়গা থেকে এবং সচেতনতার জায়গা থেকে প্রত্যেকটা সুশীল সমাজকে এদেরকে প্রতিহত করা দরকার আর আমরা খুলনা সিটি কর্পোরেশন ইতিমধ্যেই যে উদ্যোগগুলো নিয়েছি যে সকল জলাশয় আছে সেগুলো জলাশয়েই থাকবে এবং যারা ভরাট করার চেষ্টা করছে হাইকোর্টেরই একটি রায় আছে সেই হাইকোর্টের রায়ের মধ্যে দিয়ে আমরা খুলনা শহরে কোনো একটি পুকুরকে এই সময়ের জন্য অর্থাৎ বিগত 4 বছর ধরে আমরা কোনো পুকুরকে আমরা বন্ধ হওয়ার উপযোগী করার যে চেষ্টা রয়েছে মানুষের সেটাকে আমরা পুরোপুরি ব্যর্থ করে দিয়েছি এবং ইতিমধ্যে আমাদের কেএফডব্লিউর এই জায়গা থেকে আমরা ইতিমধ্যেই 23টি পুকুরকে জলাশয়কে আমরা নতুন করে সংস্কার এবং এটা মানুষের উপযোগী করা গোসল করা অথবা এটা বিনোদনের একটি সুন্দর প্রক্রিয়া যাতে তৈরি হতে পারে তার জন্যে প্রায় 300 কোটি টাকার একটি প্রজেক্ট ইতিমধ্যে আমাদের হাতে আসে যেগুলো দিয়ে আমরা এই পুকুরগুলো সংস্কার করব খনন করব এবং মানুষের যাতে ব্যবহার করতে পারে এবং আমাদের আগামী শিশু বাচ্চারা যাতে সাঁতার শিখতে পারে এবং পরিবেশ বান্ধবভাবে তারা গোসল করতে পারে সেরকম একটি পরিবেশের জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি এবং খুলনা সিটি কর্পোরেশন আমরা এই পরিবেশের উপর আরও উদ্যোগ নিয়েছি ইতিমধ্যে আমার সিটি কর্পোরেশন আমার এলাকায় যদি বলি নির্বাচন যে প্রতিশ্রুতি সেই জায়গা থেকে বলেছি যে আমরা 7 বাগান করব ইতিমধ্যে আমরা 7 বাগানের ঘোষণা দিয়েছি আমরা তাপমাত্রাকে কমিয়ে আনার জন্য অর্থাৎ জলবায়ু পরিবর্তনের সংখ্যা আমাদের দেশে রয়েছে আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করি যে উনি বিশ্ব দরবারে অর্থাৎ COP 26, 27 এবং সর্বোপরি আমেরিকাতে
যে যে ওয়াটার কনফারেন্স হয়েছে, এই কনফারেন্সগুলি তো বাংলাদেশের প্রতিনিধি গিয়েছে এবং উনি নিজেও গ্লাসগোতে উনি উনি গিয়েছিলেন COP26-এ। উনি কিন্তু সে জায়গায় একটি কথা উপস্থাপন করেছেন, লস অ্যান্ড ড্যামেজের কথা বলেছেন। অর্থাৎ জলবায়ু পরিবর্তনের যদি পৃথিবীতে প্রায় 40টি দেশ ক্ষতিগ্রস্ত, তার মধ্যে খুলনা সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত আমাদের এই দক্ষিণ পশ্চিম অঞ্চল, এবং এই দক্ষিণ পশ্চিম অঞ্চলকে বাঁচাতে হবে সেই প্রক্রিয়ার জায়গা থেকে উনি বিশ্ব দরবারে বলেছেন যে এই যে যে জলবায়ুর সংখ্যা হচ্ছে, অর্থাৎ পৃথিবীতে যে সকল আধুনিক রাষ্ট্র আছে, যারা অর্থ সম্পদশালী রাষ্ট্র আছে, তারা কিন্তু এই ছোট্ট দরিদ্র দেশগুলোকে তারা কিন্তু ঠিকভাবে সাপোর্ট দিচ্ছে না, এবং যে অর্থগুলি পাবে জলবায়ু পরিবর্তনের জায়গা থেকে, অর্থাৎ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, এ জায়গায় নদী ভরাট হচ্ছে, এ জায়গায় উচ্চতা নদীর উচ্চতা বেড়ে যাচ্ছে, অর্থাৎ সব মিলিয়ে যে সংকট দেখা দিচ্ছে এবং তাপমাত্রা বেড়ে যাচ্ছে সমগ্র পৃথিবীতে বিভিন্ন কারণে, এটা মানুষ সৃষ্ট যে কারণ রয়েছে সেই কারণগুলোই হচ্ছে এই সংকটগুলো তৈরি করছে। এই কারণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি কিন্তু এই কথাটি বলেছেন, এবং উনি আর একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে এটা বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের জন্য একটি বড় বার্তা বয়ে এনেছে, এবং প্রত্যেকটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান, জিও, এনজিও, বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলি যে বিষয়গুলি উনি তাদের বার্তা দিয়েছেন যে আমরা সকলে নিজেদের প্রচেষ্টার উপর দাঁড়িয়ে, নিজেদের সক্ষমতার উপর দাঁড়িয়ে আমরা জলবায়ু পরিবর্তনের যে একটি সুন্দর পরিবেশ, সেই পরিবেশটাকে যেন আমরা সুরক্ষা করতে পারি, এবং পুকুরকে যেন পুকুর বলতে পারি, জলাশয়কে যেন জলাশয় বলতে পারি, এবং যে সকল পুকুর, জলাশয় এবং ধানের জমি যেগুলো দখল হচ্ছে বা ঘরবাড়ি হচ্ছে, সেই ব্যাপারেও কিন্তু উনি ইতিমধ্যে দিক নির্দেশনা দিয়েছে। অর্থাৎ আমরা যে পরিবেশের জায়গা থেকে কাজ করছি এবং আমাদের পরিবেশকে আমাদের সেই পুরনো জায়গায় ফিরে আনতে হবে। আলী আকবর টিপু, আপনাকে ধন্যবাদ। আমাদের সাথে আছেন নড়াইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল সেন। আপনার কাছে আসতে চাইব, পুকুর ভরাটের যে মহোৎসব নিয়ে আমরা আসলে কথা বলছি, পুকুর ভরাট যাতে কেউ না করতে পারে, সেটা ব্যক্তিগত হোক কিংবা সরকারি হোক, এই বিষয়ে আপনারা আপনাদের পক্ষ থেকে কি করেন? ধন্যবাদ আপনাকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। ডিবিসি পরিবারকে সকলকে ধন্যবাদ এবং সকল দর্শক শ্রোতাকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমাদের প্রাকৃতিক জলাধার যে সংরক্ষণের জন্য সবচেয়ে দুটো বড় বাংলাদেশের আইন হচ্ছে হলো পানি আইন 2013 এবং হচ্ছে প্রাকৃতিক জলাধার আইন 2000। এই দুইটা আইনে সুস্পষ্টভাবে বলা আছে যে কোনো প্রাকৃতিক জলাধারকে কোনো উন্নয়ন কাজ বা ভরাট কাজে ব্যবহার করা যাবে না। এছাড়াও 2020 সালে 5ই মার্চ মহামান্য হাইকোর্ট রায় আছে, এই রায়ের অনুযায়ী বলা হয়েছে যে আমাদের যে মহানগর পৌর এলাকা সিটি কর্পোরেশনের যে সমস্ত প্রাকৃতিক পুকুরগুলো আছে সেগুলোকেও প্রাকৃতিক জলাধার হিসেবে ঘোষণা করে এবং প্রাকৃতিক যে জলাধার আইন 2000 আছে সেটাতে গেজেটভুক্ত করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে মহামান্য হাইকোর্ট থেকে। এক্ষেত্রে আমাদের যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে পানি উন্নয়ন বোর্ড যে পানি সম্পদ ব্যবস্থা নিয়ে কাজ করে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই পুকুর বা জলাশয়গুলোকে ব্যক্তি পর্যায়ের পুকুর, মহানগরের পর্যায়ে যে শহরে যে পুকুরগুলো আছে এটাকে বন্ধ করতে গেলে আমাদের কিছুটা আইনগত একটু বাধ্যবাধকতা থেকে যায়, কারণ এগুলো ব্যক্তি মালিকানাধীন। কিন্তু মহামান্য হাইকোর্টের যে নির্দেশনাটা আছে এটা এখনো তফসিলভুক্ত না হওয়ার কারণে এই জিনিসটা ইমপ্লিমেন্টেশন করা যায় না। তবে এক্ষেত্রে সরকারের একটা কক্সবাজার যে একটা আইন আছে 2016 সালে যেটা করছে, তারা এই আইনটাকে তাদের সেই আইনে হচ্ছে যে কেউ যদি কোনো প্রাকৃতিক জলাধার বা পুকুর বা খালবিল ভরাট করে সেটা সরাসরি হচ্ছে মোবাইল কোর্টের আওতায় নিয়ে আসছে। তা আমাদের যে সারা বাংলাদেশের যে এখন যে প্রাকৃতিক জলাধারগুলোকে সংরক্ষণের জন্য যে এখন প্রয়োজন ব্যবস্থা নেওয়া উচিত, সেক্ষেত্রে যদি এটাকে মোবাইল কোর্টের তফসিলভুক্ত করা যায় এবং যদি দেখা যায় যে আমাদের এই যে সারা বাংলাদেশের পানি সম্পদের ব্যবস্থা নিয়ে পানি উন্নয়ন বোর্ড কাজ করে, এক্ষেত্রে যদি আমাদেরকে একজন অফিসার মানে উন্নয়ন বোর্ডের সাথে বা এলাকা তাহলে দেখা যায় আমাদের যে সরকার যে এই প্রাকৃতিক জলাধারগুলোকে সংরক্ষণের ব্যবস্থাগুলো নিচ্ছে সেগুলো বাস্তবায়ন আমরা আরো উন্নত করতে পারবো। জি উজ্জ্বল সেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
জি আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সময় হয়েছে একটি বিরতি নেবার, বিরতির পরে ফিরে আসছি আবারও। স্বাগত আবারও মানচিত্র। আজ আলোচনা করছি পুকুর ভরাট দুর্যোগে বাংলাদেশ এই বিষয়ে, আর আলোচনায় আমাদের সাথে যুক্ত আছেন খুলনা থেকে খুলনা সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র আলী আকবর টিপু এবং নড়াইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল সেন। আপনাদের দুজনকে আমি আবারও স্বাগত জানাতে চাইব। আমি আবারও আসতে চাই খুলনার প্যানেল মেয়র আলী আকবর টিপু আপনার কাছে। আপনি বলছিলেন যে পুকুরগুলোর কথা, পুকুর ভরাটগুলোর কথা, এই যে পুকুর ভরাট মানুষ করছে, মানুষকে কিভাবে আপনারা, সাধারণ মানুষকে কিভাবে সচেতন করছেন, আপনাদের পক্ষ থেকে কি জনসচেতনতামূলক কোনো প্রচারণা চালানো হয় কিনা? অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এই জায়গায় মনিটরিং করে থাকি এবং আমরা এই ব্যাপারে বিভিন্নভাবে আমরা জনসচেতনতামূলক কাজ করে থাকি। আমরা এই পুকুর ভরাটের ব্যাপারে আমরা বিভিন্ন সময় এই শহরে মাইকিংও করেছি, আমরা সিটি কর্পোরেশনের উদ্যোগে আমরা লিফলেটও বিতরণ করেছি, আমরা মসজিদে চিঠি দিয়ে এগুলো সতর্ক করেছি এবং আমরা কাউন্সিলররা সরাসরি আমরা স্পটেও যেয়ে থাকি। এরকম বিষয়গুলো কিন্তু আমরা প্রতিনিয়ত করে থাকি। এবং এখানে একটি বিষয় লক্ষণীয় যে আসলে এইটা আমাদের জন্য একটা দুঃখজনক ব্যাপার, একটা কষ্টের ব্যাপার। এইটা অবশ্যই আমাদেরকে বিভিন্ন দেশীয় এনজিও, আন্তর্জাতিক জিও এনজিও যারা আছেন এবং এ জায়গায় বিদ্যুৎ বিভাগ আছে, টেলিফোন বিভাগ আছে, ওয়াসা বিভাগ আছে, কেডিএ আছে, আপনার পিডাব্লিউডি আছে, আপনার রোডস আছে, কুয়েট বিশ্ববিদ্যালয় আছে, এই জায়গায় খুলনা বিশ্ববিদ্যালয় আছে, অর্থাৎ বাংলাদেশের যে কোনো বিশ্ববিদ্যালয়, আমি খুলনার ব্যাপারেই বলছি, এবং খুলনা সিটি কর্পোরেশন এবং জেলা পরিষদ, এই সব যে কটি সরকারি প্রতিষ্ঠান আছে, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান আছে এবং যারা যারা জনগণের পক্ষে কাজ করে থাকেন, এই যখন প্রতিষ্ঠানগুলোকে একসঙ্গেই আমাদের এটা মোকাবেলা করতে হবে এবং এদেরকে সচেতন করতে হবে এবং এদেরকে সমন্বিত একটি প্রচেষ্টা, এটা আমাদের সব সময়ের জন্য প্রয়োজন। সমন্বিত প্রচেষ্টা থাকলে এবং প্রশাসন যদি সঠিক জায়গায় থাকে তাহলে নিশ্চয়ই আমরা এই কাজগুলো সহজে সুন্দরভাবে করতে পারবো এবং পুকুর আর কখনো বন্ধ হবে না। যে সরকারের নির্দেশ আছে, হাইকোর্টের নির্দেশ আছে এবং আমাদের সিটি কর্পোরেশন এ ব্যাপারে খুব শক্ত পজিশনে দাঁড়িয়ে আছে। আমরা কখনোই পুকুরকে বন্ধ হতে দেব না এবং পুকুর সবসময় যদি যাতে সুন্দর এবং সাবলীনভাবে থাকতে পারে, একটি সময় যেমনি মানুষ সহজে তার পুকুরকে ব্যবহার করতে পারত, জলাশয়কে ব্যবহার করতে পারত, সে জায়গা নোংরা থাকতো না, পচনশীল কোনো দ্রব্যদি ব্যবহার হতো না বা সে জায়গা মানুষ ময়লা ফেলত না, সেই প্রক্রিয়াগুলোর মধ্যে দিয়ে আমাদেরকে সকলের চেষ্টার মধ্যে দিয়ে এই জায়গায় আনতে হবে, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। এবং আমরা যদি এই কাজগুলো যথাযথভাবে করতে পারি তাহলে আমরা আগামী ভবিষ্যতের অনেক প্রশ্নের ভবিষ্যৎ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে যুক্ত আছেন নড়াইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল সেন। আপনার কাছে আমি জানতে চাইবো যে আপনি জানেন নড়াইলে কিছুদিন আগেই শতবর্ষী কালিদাস ট্যাঙ্ক পুকুর নিয়ে বহু আলোচনা হয়ে গিয়েছে। এই যে এই পুকুরটি, শতবর্ষী পুকুরটিকে নতুন করে আবার নামকরণের পেছনে আপনার কাছে কি মনে হয় যে এটি দখলের কোনো পায়তারা চলছিল কিনা? আসলে দখলের পায়তারা, দখলের কোনো বিষয় ছিল না। আসলে এই কাজটা করতে এসেছে নড়াইল সিটি নড়াইলের যে মেয়র মহোদয়ের দপ্তর থেকে এই কাজটা বাস্তবায়ন করেছে, এর সাথে হচ্ছে পানি উন্নয়ন বোর্ডের কোনো সংশ্লিষ্টতা নাই। এখানকার যে পৌর মেয়র মহোদয় আছেন উনি ওনাদের একটা প্রকল্প থেকে এই কাজটা করতেছিল। এখানে শুধুমাত্র যে পুকুরের একটা নাম পরিবর্তন হয়েছে, এখানের সাথে পুকুরের বন্ধ বা দখলের সাথে কোনো সংশ্লিষ্টতা ছিল না বলে আমার কাছে মনে হয়নি। জি, সেক্ষেত্রে নড়াইলের যে পুকুরগুলো আছে, নড়াইলের পুকুরগুলো সংরক্ষণের ক্ষেত্রে আপনারা কিভাবে ভূমিকা রাখছেন? যে আমাদের যে মূলত পানি উন্নয়ন বোর্ড কাজ করে জলাধার নিয়ে, নদী বিল এবং খালগুলোকে নিয়ে, এগুলো আমরা সাধারণত পুনঃখনন যেটা আমাদের যে প্রকল্প গুলো আছে, প্রকল্পের উপকারভোগীরা যদি আমাদেরকে উপকারভোগীদের সুবিধার্থে আমরা এই প্রকল্পগুলো, নদী খাল বিলগুলো আমাদের কোনো খনন কাজ চলমান থাকে এবং পৌর এলাকার ভিতরে যে পুকুরগুলো থাকে এগুলো হচ্ছে সবগুলো মূলত হচ্ছে ব্যক্তি মালিকানা, সরকারি পুকুরের সংখ্যা খুবই কম। এই পুকুরগুলোকে ক্ষেত্রে যদি সংরক্ষণ করতে হয় তাহলে জরুরি সবচেয়ে যেটা বেশি প্রয়োজন সেটা হলো জনসচেতনতা। কোনো ব্যক্তি যদি তার ব্যক্তিগত পুকুরকে ইচ্ছাকৃতভাবে যদি ভরাট করে কোনো বাড়িঘর তৈরি করে, সেক্ষেত্রে আইন প্রয়োগকারী সংস্থা তো কাজ করতে গেলে অনেক সময় দেখা যায় যে স্থানীয়
বা একটা বাধার সম্মুখীন হতে হয়। সেক্ষেত্রে আমরা চেষ্টা করি যাতে জনসচেতনতামূলক মানে মানে আমাদের যে এই পুকুরগুলো বা আমাদের যে জলাধারগুলো, এটা যে আমাদের জীব বৈচিত্র্য এবং আমাদের প্রকৃতিগত পরিবেশের যেটা অঙ্গাঙ্গি জড়িত, এটা একটা যে আমাদের একান্ত একটা অপরিহার্য বিষয়। এই বিষয়ে যে আমাদের যে জনসচেতনতামূলক কাজগুলো, যখন আমাদের থেকে প্রশাসনের করে দিয়েছে, সেটা দিয়ে আমরা দেওয়ার চেষ্টা করে থাকি। জি, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের আজকের মানচিত্রের সময় দেওয়ার জন্য।